ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ কিছুক্ষণের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে সাবেক এই এমপিকে বিস্তারিত জানাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ সামাদ কোর্ট প্রাঙ্গণ থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন ভাদ্রিতা কিছুক্ষণ আগেই ঠাকুরগাঁও দুই আসন অর্থাৎ বালিয়াডাঙ্গি হরিপুর এবং রানীসিংহ উপজেলার দুটি ইউনিয়ন কাশীপুর এবং ধর্মগড় ইউনিয়নের সাতবারের সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য দবির ইসলাম যে রয়েছে তাকে কোর্টে তোলা হয়েছে এবং কোর্টে এখন পর্যন্ত শুনানি চলছে গতকাল রাতে অর্থাৎ তেসরা সেপ্টেম্বর দিবাগত রাত প্রায় তিনটার দিকে ঠাকুরগাঁয়ের যে রুইহা এই রুইহা থানাধীন এক আওয়ামী নেতা আলমীর বাড়ি আটক করা হয়েছিল এবং বলছে এখন পর্যন্ত যে তার এবং জমি দখলের হচ্ছে ইসলাম তিনি আমাদেরকে বলেছেন যে তার নামে দুটি যে মামলা রয়েছে একটি হচ্ছে হত্যা মামলা একটি হচ্ছে চাঁদাবাজি এবং জমি দখল মামলা এই দুটি মামলায় তাকে আটক করবার পরে কিছুক্ষণ আগে তাকে কোর্টে তোলা হয়েছে এবং এই চিফ জুডিশিয়াল কোর্টে তোলার পরে এখন তো শুনানি হচ্ছে এবং কিছুক্ষণ যে তারা আমাদেরকে বলছেন দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং একটি চাঁদাবাজি জমি দখল আর একটি হচ্ছে হত্যা মামলা এবং এখান থেকে বের হলে আসলে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো তবে সাত এইবার প্রায় পঁয়ত্রিশ বছরের এমপি ছিলেন দুবুল ইসলাম তিনিও যেই নির্বাচন হয়েছিল সাবেক এমপি মাজার ইসলাম সুজন তাকেও আটক করা হয়েছিল এবং তাকেও জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং প্রথমবারের মতো পঁয়ত্রিশ বছরের যে প্রভাবশালী এমপি যাকে উত্তরের ভোটের জাদুঘর খেত ক্ষেত্রে বলা হতো জবুল ইসলামকে তিনিও আটক হয়েছেন এবং কোর্টে রয়েছেন এবং এখন শুধুমাত্র অপেক্ষা যে কোর্ট যেটি সিদ্ধান্ত দিবে তারপরেই বোঝা যাবে যে আসলে কি রায় দিচ্ছেন আদালত আদ্রিতা